আসসালাম আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদে মহামারী করোনা ভাইরাসের মৃত্যু ও সংক্রমণ ঠেকাতে সারা দেশে সাত দিনের সর্বাত্মক লকডাউনের আজ পঞ্চম দিন অতিবাহিত হল এরই মধ্যে দেশব্যাপী করোনার ঊর্ধ্বগতির কারণে চলমান সর্বাত্মক লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তবে ঈদের লকডাউন থাকবে কিনা সে বিষয়ে যা বললেন তিনি ঈদের আগে পরিস্থিতি বিবেচনায় কি সিদ্ধান্ত নেওয়া হবে এমন প্রশ্নে সোমবার মাধ্যমকে তিনি বলেন প্রতিনিয়ত আমরা দেখছি করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে ওঠানামা করছে তাই পরিস্থিতি বিবেচনায় আমরা সিদ্ধান্ত নেব আগামী বারো অথবা তেরো তারিখে পরবর্তী সিদ্ধান্ত দিতে পারব গভীরভাবে এ বিষয়টি মনিটরিং করা হচ্ছে প্রতিমন্ত্রী আরও বলেন ঈদের সময় নিয়ন্ত্রণ করাটা খুব কঠিন একটা কাজ ওই সময়টাতে কি থাকবে কি করলে ভালো হবে সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে সময় হলে পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত জানাতে পারব লকডাউনের সুফলটা ধরে রাখতে ওই সময়টাতেও চলাচল নিয়ন্ত্রণ করা হবে তিনি বলেন গতবার ঈদে মানুষ যেভাবে বাড়িতে গেল তার প্রতিফলন আমরা পাচ্ছি সেই বিষয়টি একটি বড় চ্যালেঞ্জ তাই এবার সে বিষয়ে সরকার পরিকল্পনা করছে সেই বিষয়ে আমরা চেষ্টা করছি যে কিভাবে ওই পরিস্থিতি আমরা মোকাবেলা করব। কারণ যেভাবে ব্যাপকভাবে করোনা ছড়িয়ে পড়েছে তা অবশ্যই নিয়ন্ত্রণে আনতে হবে বাইশ তারিখে যদি ঈদ হয় তবে আমাদের তৃতীয় সপ্তাহে কি করা উচিত তা নিয়ে ভাবতে হবে আমাদের পর্যবেক্ষক কমিটি প্রথম সপ্তাহ ও দ্বিতীয় সপ্তাহ দেখবে তারপর আমরা আবার বসবো তখন পরিস্থিতি বুঝে আমাদের জাতীয় টেকনিক্যাল কমিটির পর্যবেক্ষণে থাকবে পরিস্থিতি বুঝে আমরা ব্যবস্থা নিতে পারব প্রতিমন্ত্রী বলেন করোনা পরিস্থিতি মোকাবেলায় দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আমাদের যে বিশেষজ্ঞরা রয়েছেন তাদের পরামর্শ এবং আমাদের টেকনিক্যাল কমিটির পরামর্শ অনুযায়ী লকডাউন বাড়ানো হয়েছে আমাদের এ পরিকল্পনার উদ্দেশ্য হচ্ছে করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ করা তাই সরকারি সিদ্ধান্ত অনুযায়ী এ বিধিনিষেধ বাড়ানো হয়েছে দেশে করোনা সংক্রমণ ভয়াবহ রূপ ধারণ করলে গেল এক জুন থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করে সরকার কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন শুরু থেকে পুলিশ র্যাবের পাশাপাশি মাঠে রয়েছে বিজিবি ও সেনাবাহিনী সাবস্ক্রাইব করুন নাম্বার ওয়ান নিউজ বিডি চ্যানেলকে আর বেল আইকনটি বাজিয়ে দিন